أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Hello Nabi Ulawal Hello Nabi Ulawal Hello Nabi Ulawal Hello Sishti Vitore Dilo Kallan Dhare Hello Nirmal Kare Al Halal Hello Sishti Vitore Dilo Kallan Dhare Hello Nirmal প্রিয় যুবক ভাইয়েরা,
সাহেবের ছোট্ট কলিকাতার ছোট্ট সনমনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান মনিব আমাকে আপনাকে এই বৃষ্টি ভেজা দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদ শরীফে আগে ভাগে আসার এবং বসার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ شكر بولي آمين يا رب العالمين محترم حاضرین আলোচনার প্রারম্ভে আমরা জেনে নেই আল্লাহ আমাদের সকলকে কেমন রেখেছেন, সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব তার, আল্লাহ পাকের প্রশংসায় আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহানায়ক মহামানব মহান নেতা বিশ্ব নেতা সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববাসীর জন্য শান্তি অবধারিত, আসতে নয় জোরে বলেন ঠিক না? কারণ মানুষের নিয়মিত ভুল হয়, আল্লাহ পাকের থিওরির ভিতরে কোন রকমের ভুল হওয়ার সম্ভাবনা, যারা কথা বলছেন না তাদের ঈমান দুর্বল, সম্ভাবনা আছে না? সম্ভাবনা নেই, আপনি মানে না মানে বিশ্বাস করতে হবে, নাহলে তো কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের বিধানের ভিতরে শান্তি, কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, এ পৃথিবী কেমন করে জন্মে বিশ্ববাসী পৃথিবীবাসী শান্তি পাবে জানেন? ঠিক একমাত্র তিনি কে? আল্লাহ। প্রিয় ভাই সুখের উপর জয়ের পরে দরুদ ও সালাম পেশ করলাম বিশ্ব মানবতার মহান মুক্তিগামী কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আবির্ভাব হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন, যিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন যেই মাসে সেই মাস রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে বিশ্ববাসীর শান্তির শ্রেষ্ঠ শেষ সর্বশেষ পয়গাম নিয়ে যিনি পৃথিবীতে আগমন করেছিলেন তিনি বলেন আমাদের পরিজার নবী বন্ধু নবী মুহাম্মদ ধরে বলেন সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পৃথিবীতে আসলেন, নবীর আগমনের মাধ্যমে এই পৃথিবীর অন্ধকার দূর হয়ে গোটা বিশ্ববাসী কোরআনের আলোকে আলোকিত হয়ে শান্তি আর স্বস্তি সর্বোচ্চ পর্যায়ে গোটা বিশ্ববাসী ভোগ করেছিল নবী মুহাম্মদের আগমনের মাধ্যমে। ধরে বলেন ঠিক কিনা? আমরা সেই নবী আগমনের পাশে আজ প্রথম জমা রবিউল আউয়াল মাস, এর প্রথম জমা রবিউল আউয়াল মাসের আজ হচ্ছে 5 তারিখ, এবং বাংলা কার্তিক মাসে হচ্ছে 7 তারিখ, 5ই রবিউল আউয়াল, 7ই কার্তিক, 23 অক্টোবর পবিত্র জমায় আমাদেরকে আল্লাহ পাক হাজির করেছেন।
আমরা খুশির রেজা আজ রবিউল আউয়াল মাস, যেহেতু সেই হেতু আমরা নবীর সামনে রবিউল আউয়ালে ফজিলত এবং বিশ্বনবীর এই পৃথিবীতে আগমনের কারণ, উদ্দেশ্য, লক্ষ্য এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে মিশন আর ভিশন কি ছিল সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ গাইডলাইন, সর্বশেষ এটা হচ্ছে সাজেশন, এটা হচ্ছে আমাদের জন্য সর্বশেষ কনস্টিটিউশন গোটা পৃথিবী, যে যেখানে আছে শান্তি পাওয়ার যদি চিন্তা করতে হয় কোরআন পাক দিয়ে শান্তির চিন্তা করা যায়, রসুলকে পাক দিয়ে শান্তির চিন্তা করা যায়, কথা বলেন যায়। শান্তির চিন্তা যদি করতে হয় তাহলে এই কোরআনের কাছে, এই রসুলের কাছে, এই ইসলামের কাছে আসতেই হবে। আর যদি অশান্তির ছড়া ছড়ে যায় তাহলে মানব রচিত আইন, মানুষের মেধা প্রসূত চিন্তা চেতনা দিয়ে চেষ্টা করা হবে, কিন্তু ফেল করতে হবে শতভাগ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সফলতা হচ্ছে আল্লাহর বিমানের বিমান। প্রিয় ভাইয়া চলন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ যে দুনিয়াতে পাঠালেন, নবী মুহাম্মদ বলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল জোরে বলেন ঠিক কিনা? রাসূল এবং নবী, নবী এবং রাসূলের ভিতরে কোনটা ডিফারেন্স বিজয়ী? নবী এবং রাসূলের ভিতরে পার্থক্য নাকি? নবী হচ্ছে যার কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, একে দাওয়াত দিয়ে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন বিশ্ববাসীকে, তার কওমকে, জাতির মানুষকে। কিন্তু তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছে ওই কিতাব দিয়ে পরবর্তীতে আবার রসুল এসেছে, ওনার পূর্বেকার কিতাব অনুসরণ করে ওই কিতাবের দায়িত্ব দিয়েছেন। আর রসুল হচ্ছে রসুল হচ্ছে যার কাছে কিতাব এসেছে, যিনি কিতাবের নিজস্ব কিতাবের দাওয়াত দিয়েছেন, কিতাব পেয়েছেন, নবুয়ত পেয়েছেন। আর কিতাব পান নাই, নবুয়ত পেয়েছেন। নবী এবং রসুলের ভিতরে নবী এবং রসুল তারা যারা কিতাবও পেয়েছেন, নবুয়ত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ তিনি হচ্ছেন নবী এবং রাসূল, যাদের উপরে কিতাব নাযিল হয় নাই কিন্তু নবুয়াত এসেছে, তারা শুধু নবী রাসূল নবী। আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ কিতাবও পেয়েছেন, নবুয়াতও পেয়েছেন, এজন্য তিনি নবী এবং রাসূল। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ রাসূল, মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ পক্ষ থেকে মাত্র বাহক হিসাবে মুহাম্মদকে নির্বাচন করেছেন, জোরে বলতে হবে কে? আর জোরে বলেন কে? দেখো নবী যদি হওয়ার জন্য টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত এর মাধ্যম হলো, তাহলে আমাদের নবী বিশ্ব নবী নবী না হয়ে ওই সময় আবু জাহেলের ক্ষমতা, প্রভাব, তাপ অনেক বেশি ছিল। কিন্তু নবী এটা সিলেকশন হয়, নির্বাচন হয়, এটা নির্বাচন হয় আল্লাহর পক্ষ থেকে, টাকা দেখে নয়, ধন দৌলত দেখে নয়, শরীরের শক্তি সুঠাম দেহের অধিকারী দেখে নয়। নবী নির্বাচন করেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ নবী বানান। নবুয়ত দানের ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো ন্যূনতম হস্তক্ষেপ করার সুযোগ আছে কি? নাই। তো আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ তিনি তো ছিলেন এতিম, যার
এই ধর্মের আগমনের পূর্বে, এই পৃথিবীতে আগমনের আগে রাসূলের বাবা কি নাম যেন বলে তিনি ছিলেন নিতান্তই একজন সাধারণ মানুষ, কিন্তু বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, চয়েস করেছেন, নির্বাচন করেছেন, সিলেকশন করেছেন। আল্লাহ পাক মুহাম্মদকে নবী এবং রাসূল বলে, এ ব্যাপারে আমার আপনার কোন আপত্তি দ্বিমত আছে নাকি? কিন্তু কাফেরদের দ্বিমত ছিল। আবু জাহেলের দ্বিমত করলো, আবু জাহেলরা বলল মুহাম্মদ গরিব মানুষ, ধন সম্পদ নাই, প্রভাব প্রতিপত্তি নাই, সুতরাং নবী মুহাম্মদ তুমি নবী, এটা আমাদের বিশ্বাস হয় না, কারণ তোমার যে নবী হওয়ার অনেক আমাদের অনেক বেশি বলেন না। তারা বলল আমাদের তো অনেক সময় সম্পদ, মুসলমানের ভাই বলেন ঠিক কিনা? আমাদের দেশ সহ
গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের অবস্থা হলো মুসলমান মুসলমানের শত্রু। মুসলমানদের হুজুর হচ্ছে আজ আমেরিকা, মুসলমানদের হুজুর হচ্ছে আজ নেতানিয়াহু, মুসলমানদের হুজুর হচ্ছে আজ গোটা বিশ্বের সবচেয়ে বড় বড় কাফের বেঈমানরা। পরিণত হবে আল্লাহর পক্ষ থেকে ফল, ভগবানের রিজিক,
যারা করে নারীদের যা করে মত নাজা ইয়া বা হিরায়ে ব্যবসাদার
নারীর সাথে, আমরা বিশ্ব অভিনের সাথে, নবীর সুন্দরের সাথে, সাহাবা আজমাইনদের সাথে, আজকেও যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, তাদের সাথে আমরা হাসরের ময়দানে উঠতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিমাহুম ফী উজুহিহিম মিন আথারিস সুজুদ। মুসলমান হলে তারা ওই মুসলমানদের চেহারায় তাকালে বোঝা যাবে যে এরা নামাজে, এরা রুকু করা, এরা সিজদা করা মানুষ। আপনি
আপনি যদি কাঁচার ব্যবসা করেন তাহলে আপনি রসুলের সুপারিশ পাবেন, কথা বলেন। আপনি যদি পুলিশ এরপরে বিভিন্ন গোয়েন্দা বাহিনী বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের লোকদের থেকে ওদের মানুষের থেকে বাসায় বাড়ি দিয়ে টাকা নেওয়া আমি নামাজ পড়েছেন বাইজুল মোকারমে, নামাজ পড়েছেন কাবা শরীফে, কোন নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, কারণ আপনি হারামের সাথে জড়িত। হারাম করে ইবাদত আকাশের উপরে উঠে না, কোনদিন উঠে না। বিশ্বরবে বলেছেন আল্লাহর দরবারে ইবাদত কবুলের জন্য হালাল প্রধান শর্ত, ইমানের পরে হচ্ছে হালাল, যেটা বলে হইবে না। কিন্তু আপনার ইমান তো নাই, বিশ্ববাসী বলেছেন অশান্তি দূর করতে চাও, আমি জিজ্ঞাসা করি অশান্তি দূর করতে চাইতে চাই না, চাই না, চাই না, অশান্তি যদি দূর করতে চাই সেটা ব্যক্তি জীবনে অশান্তি হয়, পারিবারিক জীবনে অশান্তি হয়, সামাজিক জীবনে অশান্তি হোক, রাষ্ট্রীয় জীবনে অশান্তি হোক, আর আন্তর্জাতিক পরিবর্তন হলে বিশ্বব্যাপী অশান্তি, সব শান্তি দূর করতে চাই, তাহলে আল্লাহ পাকে ঘোষণা হলো বিশ্ব নবীর আদর্শ মেনে নেওয়ার বিকল্প কোন উপায় নাই। একমাত্র উপায় হলো নবী মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক আছে? নবী মুহাম্মদ যে জামানাতে পৃথিবীতে এসেছিলেন, সেই আমল যে আমলের জামানায়, যেই জাহেলি জামানায়, ওই জাহেলি জামানায় যা হতো এত মূর্খ ছিল, আজকে হচ্ছে গোটা বিশ্ব জুড়ে হচ্ছে অত্যাধুনিক, আপনার শিক্ষিত জাহেলিয়া মুহূর্তের ভিতরে আপনি এক আরেকটি মহামারীর সাথে দেখা করার জন্য আপনি একটি প্রোগ্রাম সেট আপ করবেন। আবু জাহেলের তো সময় লাগতো তার বাড়িতে লোক পাঠাতে হতো, নিজে যেতে হতো, দূর পাঠাতে হতো, কিন্তু অত্যাধুনিক জাহেলি যুগে আজকের এই মডার্ন সমডার্ন আল্ট্রামডার্ন পৃথিবীতে আরেকটি মহামারীর সাথে আপনি সিনেমা হলে যাওয়ার জন্য এক মিনিটের ভিতরে তাকে নাম করে ফোন দিয়ে হাজার জোরে নকল জায়গায় চলো, তোমার সাথে রেডি হয়ে গেল, এক মিনিট সময় নাই। এটা হলো অত্যাধুনিক জাহেলিয়াত। এই জাহেলিয়াতে ইমান হেফাজত করা, জাহেল যুগে ইমান হেফাজত করা কত কঠিন হয়েছিল, তার যে অনেক 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 গুণ বেশি কঠিন জায়গা না। এজন্য বিশ্বনবী বলেছেন ইয়াতিয়াল নাস জামাত আসামিন ফিহিম ইমান ধরে রাখা কঠিন হবে। নবীজি 1500 বছর আগে বলেছেন সে অবস্থা, কিন্তু আমরা এখন গোটা বিশ্ব জুড়ে লক্ষ্য করছি। ধরে বলেন ঠিক না? ঠিক। আপনি মসজিদে সব ইসলাম মানতে পারছেন না, মসজিদে সঠিক ইসলামের রূপরেখা আমার সমাজের মসজিদ গুলোতেও নাই, ঠিক বলেন না? মসজিদে নাই, মসজিদে
ইসলামের সঠিক কথা, সঠিক ব্যাখ্যা, সঠিক আমল যদি আপনি মসজিদে করতে চান, সেখানেও কেউ না কেউ বুঝে হোক অবুঝে হোক আপনাকে বলবে, ডিস্টার্ব করবে, সরাসরি হোক জিনের হোক আর ইন্দ্রের হোক, আপনি ইসলাম মানতে বড় কঠিন করবে। হুজুর নামাজ পড়তে আসলে কি করে দেয় না? শুধু নামাজ নাম তো ইসলাম নয়, ইসলামের একটা প্র্যাকটিস, একটা পার্ট অফ ইসলাম হচ্ছে নামাজ। এটা মোটা জীবনে আপনি যেখানে যাবে সেখানে ইসলামের বিধান, রসুলের সুন্নাত আছে না তাই আসতে বলে আসে বলে এই মান কোথায় দেব? সব জায়গায় ইসলাম আছে, বাথরুম আছে, বাথরুম ইসলাম আছে, জোরে বলে সুবহানাল্লাহ, বাথরুম ইসলাম আছে, আমি তো নির্মাণ বলেছি, জোরে জোরে ইসলাম আছে, সেখানে আপনার মুজাহিদ জিন্দেগি আপনি করতে পারবেন না। আচ্ছা আমরা বুঝে বলে টয়লেটে কি ইসলামের বিধান রসুলের সুন্নাত আছে না নাই? আছে। তো ওখানে আপনার বউ বলতে পারবেন যে আপনার বাবা বলছে যে সব জায়গায় তো খোলা থাকো, কাপড় গিলে থাকো, অনেক স্বাস্থ্যসম্মত পরামর্শ হচ্ছে, তুমি বাথরুমে যখন যাবা লুঙ্গি খুলে বা প্যান্ট খুলে মাথায় গেলে রাখবা, এটা আপনার বাবা যদি বলে তাহলে কি আপনি মানবেন? রসুল কি বলেছে সেখানে? বিশ্বনবী বলেছেন টয়লেটে যাওয়ার সময় আপনি দুর্বেন কোন পা দিয়ে বলেন? ইসলামের বিধান যদি টয়লেটে যাওয়ার জন্য মানতে হয়, রসুলের সুন্নাত যদি থাকে, তাহলে আপনার ছেলে বিয়ে সাথে মুসলমানে আপনার ব্যবসা বাণিজ্য ব্যাংকিং অর্থনীতি ধর্মনীতি কর্মনীতি রাজনীতি সমাজনীতি সব কিছুর ভিতরে ইসলামের বিধান যে নাই এ কথা বিশ্বাস করার প্রয়োজন আছে? এখানে গেলে আমরা অসুবিধায় পড়ে যাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, সকলে বলেন আমিন। আগামী শুক্রবার জুমার দিন এই রবিউল আউয়াল মাসের আলোচনা হবে রাসূলের আগমন কেন, রসুল শুনে কেমন ছিল রসুল ছিলেন, আমরা রসুল দেবে কখনো সময় তোমার আমরা বুঝতেই পারি না। আল্লাহ আমাদেরকে আগামী জমায় একটু আগে ভাগে এসে কথাগুলো শোনার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।